নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের আবারও স্বাগতম। রাজ্যে আবারও নতুন চাকরির আপডেট নিয়ে এলো কেন্দ্র এবং রেলের তরফ থেকে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। রাজ্যের সমস্ত জেলা থেকে এই চাকরির জন্য আবেদন করতে পারবে রেলের তরফ থেকে। এবং এই রেলে যে চাকরির আপডেট হচ্ছে সেখানে কীভাবে আবেদন করবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। যে সমস্ত ক্যান্ডিডেটরা রেলের তরফ থেকে আবেদন করতে চাও বা কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য আবেদন করতে চাও, তারা কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। ভারতীয় রেলের তরফ থেকে আবারও কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের ট্রেডে কিন্তু নতুনভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো, যেখানে নিয়োগ করা হবে 1033টি পদে, যেখানে মাধ্যমিক এবং আইটিআই পাস করলেই আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা আবেদন করতে চাও এই রেলের তরফ থেকে চাকরির আবেদনে। এবং প্রথমত বলে রাখি, রাজ্যে যে কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। আর সবচেয়ে বড় খবর হচ্ছে, চাকরি প্রার্থীদের বিনামূল্যে ট্রেনিং করিয়ে কিন্তু চাকরি দেওয়া হবে। রেলের তরফ থেকে এই নতুন চাকরির আপডেট কিন্তু সবার জন্য বিরাট সুযোগ এনে দিয়েছে, যেখানে তোমরা আবেদনটি করতে পারবে। তাহলে বন্ধুরা, তোমরা যারা যারা আবেদন করতে চাও অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট studywithshobhik.com কি ভিজিট করতে কিন্তু একদমই ভুলবে না। সেখানে কিন্তু পেয়ে যাবে নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট। তাহলে এখনই কিন্তু গুগলে গিয়ে সার্চ করুন studywithshobhik.com। তাহলে প্রথমেই ডাউনলোড করে নিই অফিসিয়াল নোটিফিকেশান। এবং সেই অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নেওয়ার পরেই কিন্তু তোমাদেরকে দেখাবো কোন কোন পদে কিভাবে আবেদন করতে পারছো। যারা আবেদন করতে চাইছো তাদেরকে আমি বলে রাখি, এই পদে আবেদন করতে গেলে তোমাদেরকে কোনো রকম আবেদন মূল্য লাগছে না। আবেদনের সাথে সাথে বলা হচ্ছে তোমাদের অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। এবং দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে এই চাকরির আপডেট এসছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। রাজ্যের যে কোনো জেলা থেকে এই চাকরির পদে আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপের পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ট্রেডের মধ্যেই নিয়োগ হবে অ্যাপ্রেন্টাইসে। যেখানে বলা হচ্ছে ফার্স্ট পোস্ট যেটা আসছে রায়পুর ডিভিশনের তরফ থেকে, ওয়েল্ডার, টানার, ফিটার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার, ইংলিশ স্টেনোগ্রাফার, হিন্দি, কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, হেলথ স্টেশনারি ইন্সপেক্টর, মেকানিস্ট, মেকানিক ডিজেল, মেকানিক রিফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশন মেকানিক, মেকানিক অটো, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। তো এখানে রায়পুর ডিভিশনে নিয়োগ হচ্ছে 696টি পদে। এবং তারপরে যে ডিভিশনটা আসছে ওয়াগন রিপেয়ার শপ রায়পুরে, 337টি পদে কিন্তু নিয়োগ হচ্ছে। তাহলে এখানে কিন্তু টোটাল দেয়া হয়েছে, এখানেও কিন্তু ওয়াগন রায়পুর শপ রিপেয়ার শপ রায়পুরে সেখানেও নিয়োগ হবে ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার অপারেটর, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার, হিন্দি। এখানে কিন্তু যে কোনো একটি পদে যদি কোনো ক্যান্ডিডেট আইটিআই বা ডিপ্লোমা থেকে ট্রেডের এই কোনো যে কোনো একটি বিষয় নিয়ে যদি কমপ্লিট করে থাকে, তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে। আনরিজার্ভ, ইডাব্লিউএস, ওবিসি, এসটি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিস ম্যানদের জন্য, সবার জন্য কিন্তু এখানে রয়েছে শূন্য পদ। এই শূন্য পদে কিন্তু তোমরা পুরুষ কিংবা মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যে এই পদে যদি আবেদন করতে চাও, যে সমস্ত পুরুষ কিংবা মহিলা ক্যান্ডিডেট রয়েছে তারা যদি আবেদন করতে চাও, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে 50% মার্কস কিন্তু তোমাদেরকে পেতে হবে, তবে কিন্তু আবেদনটি করতে পারবে। এবং মাস্ট হ্যাভ আইটিআই কোর্স ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন। দেখ, তাহলে এখানে বলা হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করলে, সঙ্গে আইটিআই পাস করা থাকলে তবেই কিন্তু আবেদনটি করতে পারবে। এজ লিমিট হচ্ছে 15 থেকে 24 বছরের মধ্যে এখানে আবেদন করতে হবে। এখানে আরও কিন্তু এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা 5 বছর, 3 বছর এবং 10 বছরের কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা আলাদাভাবে ছাড় পাবেন। সমস্ত ক্যান্ডিডেটদেরকে জানানো হচ্ছে, যারা ক্যান্ডিডেটরা এখানে সিলেক্টেড হবে তাদেরকে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে, 1 ইয়ার
ট্রেনিং এবং এই ট্রেনিং চলাকালীন কিন্তু ডিউরিং দ্য ট্রেনিং স্টাইপেন্ড উইল বি পেড ফ্রম বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে রেলওয়ের তরফ থেকে এখানে তোমাদেরকে পেমেন্ট দেওয়া হবে স্টাইপেন্ড অ্যাজ এ স্টাইপেন্ড। তো এখানে এক বছরের এই কিন্তু ট্রেনিংটা কিন্তু নিতেই হবে। মেডিকেল এক্সাম হবে এবং তারপরে কিন্তু সিলেকশান হবে। তাছাড়া বলা হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 24th May 2022। তাহলে 24th May 2022 মধ্যেই কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে। এবং প্রতিবারেরই মতো আবেদন করার জন্য যে লিঙ্ক আমি নিচে প্রোভাইড করছি ওই লিঙ্কে গিয়ে কিন্তু আবেদনটি করতে পারবে। আমি সর্বশেষে আবেদন কী করে করতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। আবেদন করার সাথে সাথে আবারও বলে দিই, যারা আবেদন করতে চাইছো অবশ্যই কিছু জরুরি ডকুমেন্টস তোমাদের সঙ্গে রাখতে হবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট। সেমভাবে যারা আবেদন করছো এই পদে তাদের কিন্তু আইটিআই পাসের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। এছাড়া বয়সের প্রমাণপত্র হিসেবে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু এখানে জমা করতে পারো। ভোটার কার্ড বা আধার কার্ড থাকলেও কিন্তু আবেদন করতে পারবে। এখানে অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, তাই আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। বেতন কিন্তু 15,000 টাকার ওপরে দেওয়া হবে এবং আবেদনের জন্য তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তাহলে চলো দেখে নিই এবার অনলাইনে কীভাবে আবেদন করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন রয়েছি apprenticeshipindia.in-এ অফিসিয়াল ওয়েবসাইটে, এখানেই কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগে না, সরাসরি তোমরা রেজিস্টার করতে পারো। ক্যান্ডিডেটরা যারা আবেদন করতে চাও তারা এখানে রেজিস্টার করার জন্য প্রথমে নিজেদের পার্সোনাল ডিটেলস, যেমন নিজেদের নাম, বাবার নাম, মায়ের নাম এবং তার সঙ্গে রিলেশনশিপ বাবা বা মায়ের, এবং ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে সাবমিট করতে হবে। তারপরে কিন্তু তোমাদের দিতে হবে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের সমস্ত ডকুমেন্ট, এবং সেখানেই কিন্তু সমস্ত ডকুমেন্টসের তথ্য ওখানে দিলেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এখানে আবেদন করার জন্য বলা হচ্ছে যারা আবেদন করতে চাইছো তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, তোমরা সরাসরি এখানে আবেদন করতে পারবে। এবং সেই আবেদনটি করার পরেই কিন্তু তোমাদের এখানে চাকরির জন্য তোমরা নিযুক্ত হতে পারবে। তাহলে বন্ধুরা যারা আবেদন করতে চাইছো অবশ্যই করে কিন্তু তোমরা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই আবেদনটি করতে পারো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের কাছে সমস্তটাই তুলে ধরতে পেরেছি। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।